পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। মৌলিক সংখ্যা সম্বন্ধে আমাদের ধারণা
ওই সংখ্যা ব্যতীত যার কোনো গুণনীয়ক নেই, এক এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো আর গুণনীয়ক নেই তাকেই মৌলিক সংখ্যা বলে। তাই আমরা বিশ্বে এমন গুণনীয়কগুলো খুঁজে বের করবো যেগুলি মৌলিক মৌলিক সংখ্যা দ্বারা। এটা বার করার একদম সহজ পদ্ধতি আছে, তোমরা গুণ করেও বের করতে পারো, আবার এইভাবেও বের করতে পারো, কেমনেও পারো, অথবা বিশ সমান এক গুণ বিশ সমান এক গুণ দুই গুণ দশ সমান এক গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ। আমাদের সবার শেষে এগুলো কিন্তু মৌলিক সংখ্যা দুই পাঁচ, আমরা এমনও করতে পারি একই জিনিস এসে দুই দুই পাঁচ দুই দুই পাঁচ, এক কিন্তু মৌলিক সংখ্যা না। আমাদের বিশ্বের মৌলিক গুণনীয়ক কি? দুই দুই পাঁচ। কিন্তু আমরা লেখার সময় দুই পাঁচ লিখবো, অথবা দুই ভাবে লেখা যায়। বিশের মৌলিক গুণনীয়ক, বিশের মৌলিক গুণনীয়ক তুমি বিশ সমান দুই গুণ দুই গুণ পাঁচ, অথবা তুমি লিখতে পারো বিশের মৌলিক গুণনীয়ক দুই ও পাঁচ, ওটাই তোমার সত্য। এরম গুণ করেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। তারা দুই এবং পাঁচ মৌলিক সংখ্যা, তার মানে আমরা ক নম্বরে পেয়ে গেলাম বিশের মৌলিক গুণনীয়ক। বিশের মৌলিক গুণনীয়ক দুই ও পাঁচ। এবার আমরা খয়ে চলে যাই, খয়ে কি বলেছে? হয় বলেছে পঁচিশের চারটি গুণিতক লিখ। পঁচিশের চারটি গুণিতক মানে নামতা, গুণিতকের অপর নাম নামতা, অথবা কোন সংখ্যা দ্বারা অপর একটি সংখ্যা যদি নিঃশেষে বিভাজ্য হয় তবে ওই অপর সংখ্যাটিকে প্রথম সংখ্যাটি গুণিতক বলে। যেমন তিন ও চারের গুণিতক বারো, হ্যাঁ দুইয়ের গুণিতক চার ছয়, এরকম। তাই আমরা পঁচিশের চারটি গুণিতক, পঁচিশের চারটি গুণিতক মানে নামতা, তুমি যেহেতু নামতা, হ্যাঁ পঁচিশ গুণ এক না, এটা একটা করতে পারি, হ্যাঁ পঁচিশের চারটি গুণিতক। এখানে আমরা লিখে নেব পঁচিশের চারটি গুণিতক, পঁচিশের চারটি গুণিত চার পর্যন্ত গেলেই হয়ে যাবে, যতই বলুক তুমি, ছয়টি বললে ছয় পর্যন্ত যেতা, হ্যাঁ সাতটি বললে সাত পর্যন্ত, দশটি বললে দশ পর্যন্ত, পঁচিশ একটা পঞ্চাশ পঁচাত্তর একশো, হ্যাঁ পঁচিশের গুণিতকগুলো চারটি গুণিতক কী কী হলো আমাদের? পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো। ওই যে আমরা গুণিতকের সংখ্যায় বলছি নিঃশেষে বিভাজ্য, এখন তুমি পঁচিশ দিয়ে গুণকে ভাগ করো দেখবা মিলে যাবে, নিঃশেষে বিভাজ্য পঁচিশ এর মধ্যে যাবে পঁচিশ বার, কারণ আমরা এখানেই প্রমাণ আছে পঁচিশ একটু পঁচিশ দুইবার যায়, পঁচিশ দুগুণে পঞ্চাশ, তিনবার যায় তিন পঁচিশে পঁচাত্তর, চারবার যায় একশোর ভিতর, চার পঁচিশে একশো। এভাবে যে কোনো সংখ্যার গুণিতক তোমার কাছে প্রশ্ন যদি বলে তুমি খুব তরি নাম তার মতো করে দিবে, যে কয়টাই চার ওগুলি তার গুণিত, এক দিয়ে গুণ করো দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে, পর্যায়ক্রমে গুণ করলেই তুমি গুণিতক পেয়ে যাবে, পর্যায়ক্রমে গুণ করলে তুমি গুণিতক পেয়ে যাবে, যতটি চার ঠিক ততটি। শেষ প্রশ্নটি আমাদের বলেছে কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে, কত
কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে পুনরায়, তাহলে এমন একটা দূরত্ব আমরা বের করব যে দূরত্বটা 20 এবং 25 এর সাধারণ গুণিতক, 20 এবং 25 এর সাধারণ গুণিতক। আমরা চতুর্থ শ্রেণীতে পড়েছি সাধারণ গুণিতক মানে লসাগু না, লঘিষ্ঠ সাধারণ গুণিতক সেটাকে আমরা লসাগু বলি। তা এই অঙ্ক আমরা ঠিক, এই সমস্যা আমরা ঠিক তাই দেখতেছি, 25 মিটার পর পর গাছ আর 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে, পুনরায় একসাথে থাকতে হলে 25 এবং 20-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা বের করতে পারলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। তাই আমরা এখানে লিখে দিব 20 এবং 25 এর লসাগু। লসাগু কেমন লেখা আমরা জানি, লসাগু গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একত্রে থাকা দূরত্ব, গাছ ও ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট একত্রে থাকার দূরত্ব। লসাগুর নিয়ম আমরা জানি, এমন কোন নিয়োগ নিব দুটা বিক্রি যায়, পাঁচ যায়, চায় পাঁচ আর যায় না। সুতরাং লসাগু এই তিনটা জিনিস আমরা গুণ করলেই পেয়ে যাবো, পাঁচ গুণ চার গুণ পাঁচ একশো, তার মানে সুতরাং দূরত্ব 100 মিটার। 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে, 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে। আমরা তিনটা সমস্যার সমাধান পেয়ে গেলাম, 20-এর মৌলিক গুণনীয়ক বের করলাম, 25-এর চারটি গুণিতক বের করলাম, কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে আমরা পেয়ে গেলাম, 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে। ফেসবুক পেজে, ফেসবুক পেজে তোমরা আমার এই অনলাইন ক্লাস দেখতে পারো, ক্যান্টিন স্কুল ক্যামব্রিজ স্কুল 2018, এবং আরও দেখতে পারবে তোমরা নাস টিভি ইউটিউব চ্যানেলে, নাস টিভি, নাস টিভিতে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল বাটনে, হ্যাঁ বেল বাটনে টিপ দিবে, বেল বাটনে টিপ দিলে তোমরা এই অনলাইন ক্লাসগুলো পাবে।